করোনা রুখতে সিঁথি এলাকায় পুলিশের অভিযান, মাইকে চালানো হলো প্রচার, মাস্ক না থাকলে আটক করা হলো পথ চলতি মানুষজনকে। পরিস্থিতি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আমরা দাঁড়িয়ে রয়েছি সিঁথি থানার অন্তর্গত কালীচরণ ঘোষ রোডে। ইতিমধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে অভিযান চালানো হচ্ছে এবং এখানে মাস্কের ব্যবহার সঠিকভাবে কেউ করছে কি না সেটা যেমন দেখা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এখানে যারা মাস্ক পরছেন না বা নিয়ম ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিঁথি থানার সামনে থেকে আমরা দেখলাম বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, মাইকে প্রচার করা হচ্ছে। সিঁথি আরবিটি বিদ্যাপীঠ, এখানে কালীচরণ ঘোষ রোড, তার পাশেই পুলিশের তরফ থেকে মাইকেও প্রচার চালানো হচ্ছে। সঙ্গে সঙ্গে মাস্ক যদি কেউ না পরে থাকেন তাদেরকে মাস্ক দেওয়াও হচ্ছে এবং যদি দেখা যায় যে ইচ্ছাকৃতভাবে মাস্ক না পরার প্রবণতা থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এমনই ছবি যেমনটা গাড়ির ভেতরে আমরা দেখছি বেশ কয়েকজনকে ধরা হয়েছে, তাদের মধ্যে একজনকে আমরা দেখতে পাচ্ছি এখানে এবং হোয়াটসঅ্যাপে তাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারও কমপ্লেন জানিয়ে থানাকে অভিযোগ জানাতে পারবেন সেই কথাও জানানো হচ্ছে সিঁথি থানার তরফ থেকে। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। বারাসাতেও আগামী 14 দিন সপ্তাহে 3 দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার বাজার বন্ধ থাকবে। আজ পুলিশকে যেসব জায়গায় দোকান খোলা ছিল তা বন্ধ করে দেয়। করোনা সংক্রমণ বাড়ছে উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসাতেও, সেই কারণে বারাসাত পুরসভা সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে সপ্তাহে 3 দিন করে বারাসাতের সমস্ত বাজার বন্ধ রাখা হবে। আজ মঙ্গলবার এবং পরবর্তী বৃহস্পতিবার ও শনিবার এবং আগামী সপ্তাহে অর্থাৎ 2 সপ্তাহের জন্য বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বারাসাতের হৃদয়পুর বাজারে, বাজার পুরোপুরি বন্ধ এবং যেহেতু এই সমস্ত পুরসভা এলাকার সবকটি বাজার বন্ধ রাখা হয় সে কারণে এই বাজারও বন্ধ রাখা হয়েছে এবং কথা বলে নেবো বাজার কমিটির একজনের সাথে। এই এই যে বাজার কতদিন বন্ধ রাখা হয়েছে, কী নির্দেশ দেওয়া হয়েছে? সরকারি নির্দেশ, প্রশাসনের নির্দেশ এবং পৌরসভার নির্দেশ অনুযায়ী আমাদের নির্দেশ দিয়েছে 11, 13, 15 এই 3টে দিন অর্থাৎ মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার পূর্ণ দিবস কোনো দোকান খুলবে না, আমরা সেই নির্দেশ আইনত পালন করছি। পুলিশের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহারের উপরে জোর দেওয়া হচ্ছে এবং নজরদারিও চালানো হচ্ছে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে 2 সপ্তাহের জন্য এই নতুন নিয়ম করা হয়েছে, পরবর্তীকালে সংক্রমণের হার দেখে সিদ্ধান্ত নেবে বারাসাত পুরসভা। ক্যামেরায় আশিস আইচের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।